আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের যে প্রতিনিয়ত গাভিগুলো একটার পর একটা বিক্রি হয়, অসংখ্য গরু চলে গেল, আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তা আমাদের এই গাভিটি সেকেন্ড ল্যাকটেশন, কালকে সদ্য একটা বকনা বাচ্চা দিছে। এই বাচ্চা টাকা দাও বাবা, সদ্য এই পেঁচা পাবে, সদ্য একটা বকনা বাচ্চা দিছে। দেখেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো একটু খেয়াল করেন, বাচ্চাটা জাত কি, বাচ্চাটার কোয়ালিটিটা খেয়াল করেন, কত হাই পার্সেন্ট, ও মা যত পার্সেন্ট তার চেয়ে 5% সে বেশি পাইছে। কোয়ালিটি দেখেন, রূপ কি বাচ্চাটার, মাথাটা খেয়াল করেন। দেখেন বাচ্চাটা, দেখেন এটা বকনা বাচ্চা হয়েছে, খুরা থেকে পা বংশগত বাচ্চা। এখন ঘটনা হয়েছে, এইটা সরাই দেবো বাচ্চাটা, একটু সরাই দেবো বাবা। এখন আমাদের যারা এই গাভিগুলো নিচ্ছে, বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাভি পাওয়া যায়, সব গাভির মধ্যে কিন্তু দুধ আসে না। দুধের গাভি যারা পুরানা খামার করে, আমার এই গাভিটা নিয়ে যাও সামনে বাংলো, নিলেই দেখলেই বুঝতে পারবা যে আমাদের এই গাভিগুলা দুধ বিক্রি করেই এই বাচ্চাটা মানুষ করলে অবশ্যই খামার ডেভেলপ করবে, এবং দুধ বিক্রি করে বাচ্চা বিক্রি করলে গরুটা ফ্রি থাকবে। আমি একটু গরুটার বিবরণ দিয়ে নিই। বাচ্চাটার গরুটার বার্ডের কোয়ালিটি দেখেন, এই যে ওলানের রগগুলো দেখেন, একবারে জাগা, নিচে কোনো জাত মিক্সচার নেই, একদম পিওর, একবারে সফট। চারটা বার্ডের কোয়ালিটি তুলার মতন, বার্ডগুলো নরম। হ্যাঁ, এগুলো গরু চারটা বার্ডের কোয়ালিটি তুলার মতো। আমার পুরানা খামার, সে প্রতি মাসে আমার এখান থেকে 3-4-5টা করে গাভি নিয়ে যায়, একদম বার্ড একদম নরম, আর গরু কিন্তু পিওর বিটের। এতে পোষাবের রাস্তা থেকে ওলানটা নেমে আসছে, দেখি মা সরো, দেখেন এই যে, দেখেন এই যে, দেখেন এই যে, দেখেন কোয়ালিটি দেখেন, চারটা বাড়ের দূরত্ব চার জায়গায় বাচ্চা দিছে কালকে। আমার কিন্তু কোনো প্রকারের রস নেই, কোনো ধরনের রস নেই, যা টানবেন খাওয়াবে না দুধ বাড়বে, খাওয়াবে না দুধ বাড়বে। ঠিক আছে, আমি নিচ থেকে আরেকটু কাছ থেকে ভালো করে দেখাই দিই, এই যে এই যে। হ্যাঁ, এগুলো পিওর বিটের গাভি, হাত পা দেখেন। শুধু গরু কিনলেই হবে না, এই ধরনের হাই কোয়ালিটির গাভিগুলো যদি খামারে 10টা থাকে, অন্তত 200+ দুধ থাকবে। এই গাভিটা তাকে আমি 20 লিটার বলে দিছি। এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কিনলে দেখলে উলান টুলান বড় থাকবে, বলবে যে এটা 25 হবে 30 হবে, আদৌ হবে না। আমার ভিডিওতে যেগুলো 30 কেজির গরু দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওগুলো 30-এর গাভি। এই গাভিটার দুধ আসবে, আমি তাকে 20 গ্যারান্টেড দিছি, দুধ আসবে 22-23-24-25 এর মধ্যে থাকবে, মানে 20-এর উপরে থাকবে সবসময়, 22-23-22-23-এর মধ্যে আপডাউন করবে। আর যদি সে ভালো ম্যানেজমেন্ট করে, সে পুরানা খামারি, সে 25+ও করে ফেলতে পারে এই গাভিটা। সেই টেকনিক সে জানে, সেই যত্ন সে গরুকে করে, হ্যাঁ গাভিকে করে। তা আমি একটা কথা বলতে চাই, আমার এরকম অসংখ্য প্রেগনেন্ট গরু আমার খামারে রেডি হচ্ছে গাভ। আজকে অনেক গরু আমার, মানে 8 মাস 7.5 মাস, হ্যাঁ 8.5 মাস, এগুলো ঢাকা চলে গেল, যেগুলো প্রেগনেন্ট, যারা আমার আগের গরু নিয়ে গেছে তারা এই গাভিগুলো এখন আমার প্রেগনেন্ট গরুগুলো টানতেছে, রেটে অনেক কম পায়। এই গরুটা আমাদের প্রাইস, এক একটা গরু এক এক রকম থাকে, এটা তিনের মধ্যে খুব হাই কোয়ালিটির বকনা গাভি এবং পিওর দুধের। যারা গরু কালেক্ট করতে চান আমার সাথে আসে, কথা বললেই বুঝতে পারবেন। আর এর চেয়ে অনেক বড় বড় গাভিও আমার কাছে আছে। আর একটা জিনিস বলে রাখি, সেকেন্ড ল্যাকটেশনের যে গাভিগুলো এখন আমি আপনাদের দিচ্ছি, যারা খামারে শুধু দুধের দাম 70 টাকা 60 টাকা 80 টাকা, তারা কিন্তু সেকেন্ড ল্যাকটেশনের গাভি ছাড়া গাভি নিতে চাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি সেকেন্ড ল্যাকটেশনের পিওর বিটের গাভিগুলো আমি সংগ্রহ করে আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতেছি। খামারে অসংখ্য গরু আছে যারা এরকম হাই পার্সনের, আমার গরু আছে, বকনাও আছে, 2-4 দাঁতের হাই কোয়ালিটির, একদম মানে এক মাথা করে, সেগুলো রেডি হচ্ছে। আপনারা যে যেটা চান সেটাই আমার কাছে পাবেন, দামে ধরে ঠেকবে না, কারণ যারা এই গাভিটা নিচ্ছে সেটা আমার এখানকারই বাসা, সে প্রতিনিয়ত আমার গরু নেয়। তাহলে তারা যদি আমার গাভি নিতে পারে, সারা মানুষের সবাই আমার গাভি নিতে পারবেন। আমাদের খামারের নামে একটা নতুন চ্যানেল চালু করছি, JDF স্পেস দিয়ে টিভি দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং PCTV বাংলাতে আমার ভিডিও পেয়ে যাবেন। তাহলে আমাদের প্রতিদিনকার যে আপডেট ভিডিওগুলো, এগুলো আপনারা পেয়ে যাবেন। এবং ভালো গাভি সংগ্রহ করতে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন সন্ধ্যার পরে, বা সকাল 10টা থেকে 12টার মধ্যে ফোন দিবেন, বা সন্ধ্যার পরে ফোন দিবেন, ফোন না ধরলে বারবার ফোন দিয়েন, তাহলে অবশ্যই আমরা কথা বলবো, কথা বলে আপনাদের আসতে বলবো। পর্যায়ক্রমে আসলে আমাদের এই ধরনের ভালো গাভিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। বাবা একটু নেই, আসসালামু আলাইকুম। আমি আমার ঠিকানাটা বলে দিই, নীলফামারী জেলা ডোমার থানায়।
আমার খামারটা নীলফামারী জেলা ডোমার থানা, যারা এরকম ভালো হাই পার্সেলের গাভী নিতে চাচ্ছেন ফার্স্ট ল্যাকটেশন বা সেকেন্ড ল্যাকটেশনের, অবশ্যই আমার সাথে ফোনে কথা বলে আসবেন, আমি আপনাদের এই ধরনের ভালো গাভী অবশ্যই দেবো। কারণ একটা গাভী যদি দুধ না হয় কোনো লাভ নেই। আর একটা জিনিস কি, গরু আমি ভালো দিচ্ছি, আপনাদেরকে ভালো রাখতে হবে, সেই আমার কাছ থেকে। ভাই এদিকে আসুন, আমার শ্রদ্ধেয় বড় ভাই তাইজুদ্দিন ভাই, ইনি খুবই ভালো মানুষ, উনি বিশাল খামার করছে নীলফামারিতে। সে প্রতিনিয়ত প্রতি মাসে দুইটা তিনটা একটা চারটা যখন যেরকম পারে এরকম ভালো গাভিগুলো আমার কালেক্ট করে নিয়ে যায়। ভাই একটু কথা বলেন আগে। আসসালামু আলাইকুম, আমার নাম তাজউদ্দিন আহমেদ, আমি একটা ডেয়ারি ফার্ম করছি এবং আগে অন্যখানে গরু কিনতাম, দেখি যে কথা কাজের মিল নাই। আমি পরবর্তীতে রুবুল ভাইয়ের ভিডিও দেখি, রুবুল ভাইয়ের কাছে গরু 2 বছর যাবত কালেকশন করছি এবং বিভিন্ন আত্মীয় স্বজনকে নিয়ে দিচ্ছি। সে যেটা বলে যদি 18+ বলে, দেখা যাচ্ছে 20-22 হয় এবং প্রতি মাসে আমি 2-4 গরু এখান থেকে ভালো। এই ভাইকে আমি গাভীটা বলে দিচ্ছি 20 লিটার, বাইরে যদি এই গরুটা থাকে হ্যাঁ বলবে এটা দুধ হবে 25-28-30, আদৌ হবে না, এই গরুটা 22-23 কেজি দুধ আসবে। আমি 20 বলছি, সে 22-23 পাবে, আবার ঘুরে আমার কাছে এই গাভী কিনবে, তাই একটা কথা কি। আর আরেকটা জিনিস আছে, কিছু গরু দুধ আছে, বাচ্চা বড় হয়ে গেছে, প্রেগনেন্ট হবে, সেই সম্ভাবনার কথাটা পরে। আমি নগদে কি পাচ্ছি, এই ভাই নগদে বিশ্বাসী, আমিও নগদে বিশ্বাসী। আমাদের গরুটা 3-4 দিন বাচ্চাছে, রুবুল ভাই দুধ কতগুলো নামছে ভাই, 15 নামছে, 16 নামছে, 18 নামছে, 10 নামছে, 20 নামছে, আপনার চোখে এসে দেখেন, নাড়েন, ছেঁকেন, তাইলে কিন্তু বুঝতে পারবেন গরুটার কতগুলো দুধ। এই গরুটা সে তো আমার গরু দেখেও না, সে দেখেও না, সে কালকে গাবে এই গরুটা আমার দেখে গেছে, সেই দিনও একটা সে গরু নিয়ে গেছে, গরুটা আপনারা দেখছেন হয়তো। তা এই গরু গাভীগুলো সে আমাকে একটাই কথা, রুবেল ভাই যেগুলো পিওর আপনার কাছে সেই পিওর গরুগুলো পাওয়া যায় আমি দেখবো না, কারণ সে তো আমার কাছে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, নিচে যাও, হ্যাঁ আমার কাছে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে এবং তার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে অন্তত 20-25টা গাভী সে আমার কাছ থেকে নিয়ে তাদেরকে দিছে, সবাই হ্যাপি। যাদেরকে একটা দুইটা করে নিয়ে দিছে তারা এখন প্রতিটা খামারে 7-8টা করে গরু আমাকে অর্ডার দিচ্ছে, বলছে রুবেল ভাই একটা দুইটা করে আমাদের দিতে থাকে, আমি তাদেরকেও দিচ্ছি। তা সবাইকে একটা কথা বলবো, এই গাভীটা তাকে আমি দিলাম, গাভীটাকে কী করতে হবে, ভালো দেখে নিয়ে গেলো খাচ্ছে ভালো, তাকে খাওয়াইতে হবে, সুস্থ রাখতে হবে, পর্যাপ্ত খাবার দিতে হবে, প্রচুর পানির লোড দিতে হবে, প্রচুর পরিমাণে পানি, দানাদার খাদ্য যা খাবে দেখে দিয়ে তাই দিবে এবং যে ক্যালসিয়াম মিনারেল প্রোটিন যেটা আছে এটা আপনারা পূরণ করে দিবেন। আর চাচা ঘাস যতটুকু পারবেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, সাথে খড়ও দিবেন, তাহলে এই গরুগুলো ফুল লোডে আসবে। আর সেকেন্ড গ্যানের গরুগুলো দুধ নামতে সময় কম লাগে, প্রথম গ্যানের গরু দুধ নামতে একটু ঝামেলা করে, 10-15 দিন পর গরুটা লাইনে চলে আসে, এই গরুগুলো 15-20 দিনের মধ্যে ভরা দুধ আসে যায়। তা যারা সেকেন্ড গ্যানের আমার কাছে গাভী নিতে চাচ্ছেন, আমার কাছে ভালো ভালো গাভী আছে, আপনারা কথা বলে আসবেন, প্রেগনেন্ট গরু আছে, প্রেগনেন্টগুলোগুলো রেট একটু কম পাবেন, পর্যায়ক্রমে আসবেন, অবশ্যই আপনাদের ভালো গাভী দেবো। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমার গাভী কিনতে চান অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন, কথা বলে আসবেন, আমি আপনাদের অবশ্যই ভালো গাভী দেবো। আসসালামু আলাইকুম।